সম্পূর্ণ লকডাউনের পক্ষে নয় রাজ্য সরকার, সেই কারণে সাধারণ জনজীবন সম্পূর্ণ স্তব্ধ দিতে চায় না সরকার। রবিবার থেকে রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন, তার ফলেই স্তব্ধ জনজীবন। রবিবার রাজ্যে লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন কার্যকরী সভাপতি চন্দন চক্রবর্তী। অ্যাকচুয়ালি এটা একটা আমাদের 15 মাসের অভ্যাস হয়ে গেছে। গত বছর 2020 মার্চ মাসে 25 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং বলেছিলেন টোটাল পশ্চিমবাংলা তথা মানে বিহার উড়িষ্যার সাপ্লাই লাইন ঠিক রাখার জন্যে আমাদেরকে সমস্ত কিছু বাজারটা খুলে রাখতে হবে। তা ওনার নির্দেশে আমরা বাজার খুলে রেখেছিলাম। ওনার আর একটা নির্দেশ ছিল যে যারা গরিব দুঃখী আছে, আমাদের শ্রমিক ভাই আছে, স্টাফেরা আছে, তাদের সকলকে যেন সকাল বিকাল আমরা খাবার দিই। সেই অর্থে আমরা একদম প্রত্যেক দিন সকাল বিকাল প্রায় 2000-2500 মানুষকে খাইয়েছি। গত বছরে তোমরা জানো অনেকগুলো কালবৈশাখী হয়েছে, তার সঙ্গে বিধ্বস্ত আমপান ছিল, সেই অবস্থাতেও কিন্তু আমরা একটা দিনের জন্যও খাওয়া দাওয়া বন্ধ রাখিনি। সমস্ত রকমভাবেই ওনার নির্দেশে চালিয়ে গিয়েছিলাম দীর্ঘদিন, প্রায় 3 মাস। আবার নতুন করে আসছে যখন, আমাদের কাছে নতুনভাবে কিছু করার নেই, আমরা প্রস্তুত, আমরা সেইভাবেই করব। প্রত্যেকটা শ্রমিক ভাই, কর্মচারীরা ভাই যারা আসছে, মাস্ক পরে, স্যানিটাইজার ইউজ করে প্রত্যেক দোকানে, এবং আমাদের দূরত্ব বিধি বজায় রেখে সমস্ত কিছু করা হয়। এইভাবেই আমার নতুন করে আবার আর একটা লকডাউনের প্রস্তুতি নিয়ে করছি। কারণ সর্বপ্রথম ট্রেন বন্ধ, বাস বন্ধ, যে কোনো ব্যবসায়ীকে দূর দূরান্ত থেকে পয়সা নিয়ে যদি আসতে হয়, তার ব্যক্তিগত মানে রিস্ক নিয়ে তাকে আসতে হচ্ছে, সে ব্যক্তিগত ছোট গাড়ি নিয়ে আসছে, আসার আগে মাল পাবে কিনা জেনে নিচ্ছে, রিস্ক তো প্রচুর। কিন্তু তার সঙ্গেও সাপ্লাই লাইন আমাদের দিক থেকে কোনোভাবে বন্ধ নেই। পোস্তা শুধুমাত্র মস্তা নয়, চাল, ডাল, তেল, নুন, আটা, ময়দা, সব কিছু, গুড়, সমস্ত কিছু, সমস্ত কিছুই পোস্তা। এবং এই জায়গাটা এশিয়ার সর্ববৃহৎ পাইকারি খাদ্যদ্রব্য বাজার। গাইডলাইনের বাইরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেখেছেন, নতুন কোনো নির্দেশিকা আসার আগে অবধি আমরা জানি আমাদের বাইরে রেখেছেন। সেই জায়গা থেকে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের সরকারি ভাবে সমস্ত কিছু সহযোগিতা আসছে বলেই পসিবল, কারণ রাত্রির দুটোয় কোনো গাড়ি ঢুকলো সেটা খালি হবে, এবং সে বাইরে থেকে ঢুকছে বলে তাকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পাঠাচ্ছি গঙ্গা, সে সাবান দিয়ে চান পান করে সমস্ত কিছুভাবে সে প্রস্তুত হয়ে তারপর সে আসছে আমাদের কাছে। এবং একটা উল্লেখযোগ্য পরিসংখ্যান দিয়ে, অনেক জায়গায় শুনি যে পোস্তায় বাইরে থেকে লড়ি আসার ফলে করোনার এই প্রকোপটা, কিন্তু সেই বাইরের লড়িগুলো খালি করে কিন্তু আমাদের এখানকার শ্রমিকরা। 25 মার্চ 2020 থেকে আজকে 16/5/2021 পোস্তা বাজারের বর্তমান 6,500-7,000 লেবারের একজনেরও কারণ সেই দিন থেকে আজ অবধি করোনা পজিটিভ হয়নি। এই পরিসংখ্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার দিচ্ছি, তাদের খাবার শুধু দিচ্ছি না, তাদের বসিয়ে মানে যেরমভাবে তারা যেরমভাবে চাইছিল সেরমভাবেই করেছি। বর্তমানে এই সিচুয়েশনের জন্য যাতে তাড়াতাড়ি করা যায়, আমরা রুটি মেশিন আনিয়েছি, রুটি মেশিন আনিয়ে আমরা তাদেরকে সেইতে তাড়াতাড়ি তৈরি করে, মানে মোটামুটি সে 1 ঘন্টা 2,000 পিস রুটি তৈরি করতে পারে। সেই অবস্থায় আমাদের সবজি রেডি করে তাদের সেইভাবে আমরা সাপ্লাই দিচ্ছি। এটা কি দুবেলা দেওয়া হচ্ছে না? এখন যেহেতু এই সিচুয়েশন রয়েছে, এখন একবেলা দিচ্ছি, পরিস্থিতি এলে দুবেলা। তখন দেখো আমাদের কোভিড বিধি অত্যন্ত সুন্দরভাবে মানা হয়। আজকাল যদি মানে চালু মার্কেটে এসে দেখবেন, সেই ভিড় ভাড়াক্কাটা আমরা রাখিনি বা রাখতে দিইনি। দ্বিতীয়ত বর্তমানে সবাই সচেতন, দ্বিতীয় ফেজে অতি মহামারীর আকার নিয়েছে, প্রত্যেকটা মানুষ সচেতন, প্রত্যেকটা মানুষ তাদের নিজের জায়গা থেকে সবভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে চলছে, মাস্ক প্রত্যেকে পড়ছে, স্যানিটাইজার প্রত্যেকে ইউজ করছে, দূরত্ব বিধি বজায় রাখছে। এখন 6,500-7,000 মতন শ্রমিক আছে আমাদের এখানে, বর্তমানে আছে প্রায় 2,500, সঙ্গে তাদের প্রত্যেকটা দোকানে 4-5 জন করে কর্মচারী। কিন্তু 4-5 জন কর্মচারীকে আমরা এই মুহূর্তে আলাদা করছি না, অল্টারনেট ডে করে 2 জন আর 3 জন করে মোটামুটি আমরা নিয়ে কাজ করা চাই। ভোজ্যতলের ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, ভারতবর্ষের বুকে যত জায়গায় সর্ষের তেলের ব্যাপার থাকে, মানে সর্ষ বীজ চাষ হয়, সমস্ত জায়গায় আড়ানি আপনানি তাদের মনোপলি ক্যাপচার করে রেখে দিয়েছে।
পশ্চিমবাংলার ভোজ্য তেলের বিশেষ করে সরষের তেলটার সহযোগিতা করে যাচ্ছে রাজস্থান। কলকাতা থেকে রাজস্থানের দূরত্ব অনেক, তার সঙ্গে ওরা সমস্ত রকম মেশিন চালিয়ে সর্বরকম পরিকাঠামো দিয়ে তারা কিন্তু কোনোভাবে এখন টোটাল ফ্যাক্টরি চালাতে পারছে না। এবং বর্তমানে যে মানে সিচুয়েশন রয়েছে তাতে যেভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েছে সেই মূল্যবৃদ্ধির জন্য একটা অ্যাবনর্মাল পরিবহন খরচ এসে গেছে। আমাদের কোনো দিক থেকেই তো আপনার মানে চাহিদাটা কমছে না, সেই চাহিদা না কমার জন্যে আমাদের বর্তমানে যে সিচুয়েশনগুলো হয়ে রয়েছে সেই সিচুয়েশনগুলোর জন্যেই এতটা দূরত্ব ঠিকভাবে প্রোডাকশন না হওয়া সেই জন্যেই দামটা বাড়ছে। এরপরে নতুন করে আর দাম কিছু বাড়া রাইস ম্যানের আজকের দিনে আমাদের এখানে সবে পরিকাঠামোটা চালু হয়ে চলছে। ধান অবশ্যই প্রচুর, কিন্তু রিফাইন অয়েল বলতে যেটা আমরা বোঝাই আজকের দিনে আমরা আমেরিকার মালয়েশিয়ার উপর ডিপেন্ড। আমাদের যে পরিকাঠামো যে মেশিন দিয়ে সেগুলো উৎপন্ন হয় আমরা সারাদিনে যদি মোটামুটি 30,000 লিটার তৈরি করি সেইখানে কিন্তু আমেরিকা সারাদিনে 3,00,000 লিটার তৈরি করে ফেলছে পরিকাঠামো। আস্তে আস্তে উন্নতি হবে। আমাদের শ্রমিক ভাইকে খাওয়া দাওয়া চলবে, স্যানিটাইজার সকাল দুপুর রাত্রি স্যানিটাইজার চলছে এবং দূরত্ব বিধি বজায় রেখে চলছে, সেইভাবেই আমরা এগিয়ে যাবো আগামী 15 দিন।